রাজধানীতে রমজানের প্রথম দিনেই জমজমার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। প্রতি বছরের মতো এবারও বাহারি নাম ও নানা স্বাদের খাদ্যপণ্যের পসরা বসায় দোকানিরা। আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, শিকের ভারী কাবাব, সুতি কাবাব সহ নানা স্বাদের কাবাব পাওয়া যায় এই ইফতার বাজারে। তবে সব কিছু ছাপিয়ে ক্রেতাদের বেশি ভিড় ছিল 78 বছর আগে শুরু হওয়া বড় বাপের পোলায় খায় এই বিশেষ খাবারের দোকানকে ঘিরে। সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা বেড়েই চলছে। পরিবারের জন্য ইফতার কিনতে দুপুরের পর থেকেই চকবাজারে ভিড় জমে ক্রেতাদের। দর্শক, পুরান ঢাকা ঘুরে চকবাজারে ইফতার সামগ্রীর আরও খবর জানাচ্ছেন সোহান খান, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। রমজানের প্রথম দিনে পুরান ঢাকার চকবাজার মোড়ে হরেক রকমের ইফতারের পসরা সাজিয়েছে দোকানিরা। নানান স্বাদে ভরা এসব ইফতারি কিনতে প্রথমবারের মতো এসেছেন কেউ কেউ। ইফতারের অনেক গল্প শুনেছি এবং এখানে শুনেছি ঐতিহ্যবাহী বাজার, চকবাজারের ইফতারি নাকি ভালো, এই জন্য এবার আসলাম। যেমন আমরা বললাম না ঐতিহ্যবাহী কিছু, যেমন লেগ রোস্ট আছে, খাসির মুরগির আস্ত রোস্ট, এগুলো নিতে আসা। টিভিতে দেখতাম তো, আগে ছোটবেলা থেকে দেখতাম তো, আজকে হঠাৎ আর কি ইচ্ছে হলো যে এখানে আসবো। ঘরবাড়িতে যতই ইফতারি তৈরি হোক না কেন, চকের ইফতারিতে আগ্রহ স্থানীয় সহ সবার। হ্যাঁ করা হয়েছে, কিন্তু প্রথম রমজান না, একটা বেশি আনন্দ এর জন্য এখান থেকে নেওয়া। বিভিন্ন ধরনের ইফতার দেখছি, কালারফুল ইফতার। আমার দাদা আমার বাবারা এখান থেকে ইফতার নিয়েছেন, আমার মা দাদিরা বসে থাকতেন ইফতারি করার জন্য। তবে ইফতারি তৈরিতে নেই কোনো নতুনত্ব, পুরনো আইটেমেই ভরা চকের ইফতারি বাজার। না আমাদের এখানে নতুন কোনো আয়োজন নেই, আমাদের আয়োজন সবসময় থাকে। মুখরোচক ইফতার তৈরিতে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো, সেজন্যই ঢাকা সহ আশপাশের মানুষের কাছে চকবাজারের ইফতারের রয়েছে বিশেষ গুরুত্ব। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত বছরের থেকে এই বছর প্রাইসটা একটু বেড়েছে। আপনার যে সুতি কাবাব, তারপর আপনার যে বড় বাপের পোলা, এগুলোর জন্যই আসি আমরা, যেগুলো রেট বাড়ছে আগের থেকে। রমজানের প্রথম দিনে বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। তার সামগ্রীতে ভেজাল রোধে কাজ করছে নিরাপদ খাদ্য চাই নামের একটি বেসরকারি সংগঠন। ইফতারির মধ্যে রং হইতে অনেক কিছু মেশানো হয়, খাদ্যে যেন ভেজাল না মেশানো হয়। ঐতিহ্যবাহী মজাদার এসব ইফতার খাবারের গল্প মোগল আমল থেকেই, এমনটাই জানান ঢাকাবাসী। পুরান ঢাকারাই ইফতার খাওয়া শিখিয়েছে, ইফতার খায় অনেক। সোহান খান, এসএটিভি, ঢাকা।